নি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে বুঝছো সারপ্রাইজটা হচ্ছে এই আমরা কিন্তু আজকে আমাদের একদম পুরা বইটা কিন্তু ক্লাস 7 যে বইটা রয়েছে আমাদের টেক্সট বুকটা হ্যাঁ এই বুকটা আমরা পুরাটা কিন্তু প্রথম অধ্যায়ের শুরু করে সম্পূর্ণ হ্যাঁ তোমার যার যেখানে সমস্যা রয়েছে আজকে আমরা সুন্দরভাবে বইটা একদম কমপ্লিট করব যাতে আমাদের

একজন একজন করে বলবে ঠিক রয়েছে প্রথম অধ্যায় থেকে আমরা বইটাকে গুড বাই সি ইউ করার আগে না না আমার কোন সমস্যা নেই দেখছো একটা প্রশ্ন ছিল আমার কোনো সমস্যা নেই আচ্ছা সে বলো বলো আচ্ছা যেমন কোন কোন অধ্যায় কোন অধ্যায় সম্পর্কে বলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে হাফসা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো তুমি ম্যাম বলেন আচ্ছা তোমাদের কার কোন চ্যাপ্টার প্রবলেম রয়েছে আজকে একদম এই বইটার থেকে প্রথম থেকে শুরু করেছি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এভাবে তোমরা সিরিয়ালি তোমরা চলে যাও যে কার কোথায় প্রবলেম রয়েছে আমরা আজকে সলভ করব ঠিক আছে আমরা তো অ্যাসাইনমেন্ট অ্যানসার করেছি তারপরেও কতমাদের অ্যাসাইনমেন্টে বেশিরভাগই যে জায়গায় ভুল করেছো চতুর্থ অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমি বলছি সেটা আমি আজকে ঠিক করে দেবো একটু অনেকে অনেক ভুল করেছ জানো তারপরও লেখার ক্ষেত্রে ভুল করেছো অনেকে আমি সেটাই আগে বলে নেই প্রথমে চতুর্থ অ্যাসাইনমেন্টে কিন্তু তোমাদের যেটা ছিল আমাদের কেমিস্ট্রি থেকে একটা অধ্যায় ছিল সেটা হচ্ছে প্রতীক সংকেত যোজনী ছিল তো সেক্ষেত্রে তোমরা অনেকে কি করেছো প্রতীক লিখেছো কিন্তু সংকেত লেখনি কিন্তু তোমাদের তোমাদেরকে যখন আমি এই অধ্যায়টা নিয়ে কথা বলেছিলাম তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম তখন কিন্তু একটা জিনিস আমরা বারবার আলোচনা করেছি কি সেটা যে কতগুলো পদার্থের নামের যে পরমাণু যেটা দিয়ে আমরা বুঝতে পারবো সেটা হলো প্রতীক আর যেটা দিয়ে অনু বুঝতে পারবো সেটা হলো কি সংকেত তার মানে কি এটাই ছিল যে আমরা যৌগিক পদার্থের ক্ষেত্রেই কেবল সংকেতটা দিব বইতে তো দেওয়া আছে ওই কটে মৌলিক পদার্থের কি আছে সংকেত দিতে হবে আর প্রতীক দিতে হবে তার মানে মৌলিক পদার্থ যেগুলো সেগুলোর কি কোনো সংকেত নেই তোমরা অনেকে কি করেছো অনেকে ভুলটা করেছো নাইট্রোজেনের প্রতীক তোমরা এরকম ভাবে লিখেছো কিন্তু পাশের ছকে নাইট্রোজেনের সংকেতটা যে এরকম সেটা কিন্তু অনেকে দাওনি তার মানে কি নাইট্রোজেনের সংকেত নেই কিন্তু নাইট্রোজেনের কিন্তু সংকেত রয়েছে আয়োডিনের ম্যাম আমি শুধু দুই তিনটা নাই হ্যাঁ কেন পারবা না এই আমি যে চারটা তোমাদেরকে দিয়েছি

আচ্ছা দেখো আয়োডিনের প্রতীক হচ্ছে এটা আয়োডিনের সংকেত হচ্ছে প্রতীক তো আমি লিখতে বলিনি আমি বলেছি মৌলিক পদার্থের তো প্রতীকও আছে সংকেতও আছে তাই না হ্যাঁ তাহলে আমরা মৌলিক প্রতীক আর সংকেত দুটোই তো লিখতে পারতাম অনেকে খুব মানে বুদ্ধিটা এখানে করে লেখেনি অনেকে কি করেছে মৌলিক পদার্থের ক্ষেত্রে কেবলমাত্র প্রতীক লিখেছে আর যৌগিক পদার্থের ক্ষেত্রে সংকেত লিখেছে কিন্তু যৌগিক পদার্থ যেগুলো ছিল খাবার লবণ পানি চক আর চুন তাই না এই কয়টা কি থাকে এই কয়টা শুধুমাত্র সংকেত আমরা লিখব কিন্তু মৌলিক পদার্থ যেগুলো আছে সেগুলো তো আমরা প্রতীক লিখতে পারতাম তাই না প্রতীক লিখতে পারতাম সংকেত লিখতে পারতাম যেরকম পটাশিয়ামের প্রতীক এটা পটাশিয়ামের সংকেত এটা তাহলে আমরা লিখতে পারতাম না অনেকে কি করেছে আয়োডিনের এটা লিখেছে আয়োডিনের এটা লেখেনি পটাশিয়াম লিখেছে পটাশিয়ামের তাহলে আমরা বুঝতে পারতাম যে আমাদের আমরা যেটা জানি সেটা একদম কারেক্ট কারণ আমরা জানি যে কতগুলো মৌলের প্রতীক সংকেত প্রায় একই আবার কতগুলো মৌলের প্রতীক আর সংকেত একটু আলাদা এই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো কি না এটা জানার জন্যই কিন্তু চতুর্থ অ্যাসাইনমেন্টে এরকম একটা কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে যে এই অধ্যায়টা তোমাদের জন্য আমি বারবারই বলেছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে একদম কোনো রকমের ফাঁকিবাজি চলবে না এবং এটা খুব সিনসিয়ারলি আনসার করতে হবে অনেকে যারা একদম কমপ্লিটলি ভালোভাবে করতে পেরেছো তারা কিন্তু একদম আমি ফুল মার্কস তাদেরকে আমি দিয়েছি আমি যারা কয়েকজন ভুল করেছে মিহি মনে হয় লিখেছে হাফসাও মনে হয় লিখেছে এটা যে প্রতিকার সংকেত ঠিক আছে হ্যাঁ একজন দুজন ভুল করেছে তাদের ক্ষেত্রে আমি বলছি আমি ছেলেদের ক্লাসে আমি এটা আলোচনা করেছি তোমাদের ক্লাসেও আলোচনা করলাম যে পরবর্তীতে তোমরা পরবর্তী শ্রেণীতে যখন উঠবা তখন কিন্তু এই অধ্যায়টা আরেকটু বড় করে তোমাদের সামনে আসবে তখন তোমাদের ঘাবড়ানোর কিন্তু কোনো কারণ নেই কারণ তোমরা যথেষ্ট ভালোভাবে সপ্তম শ্রেণীতে এই অধ্যায়টা পড়েছো আর এটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন দিতে হবে যার কারণে এটা নিয়ে বারবার আমি আলোচনা করলাম যেটা নিয়ে কোনো রকমের কোনো জটিলতা তোমাদের মধ্যে যেন না থাকে তারপরে বলছি সবকটায় ভালো করেছো তোমরা क्वेश्चन অ্যান্সার ভালো করেছো আরেকটু কারেকশন করে নিবে এই জিনিসগুলো যে মৌলিক পদার্থের কিন্তু ওকে হ্যাঁ প্রতীকও আছে সংকেতও আছে কিন্তু যৌগিক পদার্থের শুধুমাত্র সংকেত রয়েছে প্রতীক নেই ঠিক আছে আমি কি বললাম ওকে মৌলিক পদার্থের প্রতীকও আছে সংকেতও আছে যদি তোমাকে এখন ক্যালসিয়াম এভাবে লিখে দেয় তুমি তাহলে কি বলবা যে এটাই ক্যালসিয়ামের প্রতীক এটাই ক্যালসিয়ামের সংকেত কারণ ক্যালসিয়ামের একটি পরমাণু দিয়ে একটি গঠিত ক্লিয়ার ম্যাম তাহলে কি বলতে হবে ক্যালসিয়ামের একটি পরমাণু দিয়ে ক্যালসিয়ামের একটি গঠিত তাই আমরা ক্যালসিয়ামের প্রতীকও যা সংকেত তোমাকে যদি একটু ঘুরায় প্রশ্ন করে যে আপনি বলেন তো পটাশিয়ামের সংকেত কি আর তুমি কি বলবা আমি পটাশিয়ামের প্রতীক জানি সংকেত জানি না তাই বলবা তোমরা খাতার ও ম্যাম হ্যাঁ খাতার ভিতরে তোমরা এটা না লিখে ঠিক এটাই বলেছো এই প্রশ্নটা বুঝিয়ে দিয়েছো যে আমি প্রতীক জানি ক্যালসিয়ামের পটাশিয়ামের কিন্তু সংকেতটা আমি জানি না কেন তুমি সংকেতে ছক রয়েছে সংকেত তো আছে এখানে প্রতীক লেখো এখানে প্রতীক লিখবা এখানে সংকেত লিখবা পটাশিয়াম এটা পটাশিয়াম এটা সংকেত তাই তো বোঝা যাচ্ছে যে তুমি যথেষ্ট বোঝো সেজন্য প্রতীক কি সেটাও বোঝো সংকেতটা কি সেটাও বোঝো সেজন্য তুমি পেয়েছ কি আমি কি ভুল বললাম বলো আগে হ্যাঁ প্রশ্নটা কিন্তু প্রশ্নটা কিন্তু দেখতে যত সহজ মনে হয় ততটা কিন্তু সহজ না বই অধ্যায়টা ভালো করে করেছো কি না কারণ যারা তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়েছে তারা কিন্তু ভালো করে জানে কোন কোন অধ্যায়ে তোমাদেরকে করলে ভালো করে বোঝা যাবে যে তুমি তুমি সপ্তম কিভাবে ক্লাস করেছো বইটা পড়েছো সব এতগুলো অধ্যায় আছে সব অধ্যায় অধ্যায় কি দিয়েছে সব কিন্তু দেয়নি ঠিক যে অধ্যায়গুলো চিন্তা করো একটু বেশি ইম্পর্টেন্ট যেটা তোমাদের পরবর্তী শ্রেণীতে লাগবে যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেই অধ্যায়গুলোই তোমাদেরকে দিয়েছে সব অধ্যায় কিন্তু তোমাদেরকে দেয়নি অনেক অধ্যায় ছিল আরো সহজ সহজ ছিল সেগুলো দিতে পারতো সেগুলো কিন্তু দেয়নি যে অধ্যায় নক করলে ভালো করে বোঝা যাবে যে তুমি কতটুকু বুঝেছ সে অধ্যায় গুলোই কিন্তু দেওয়া হয়েছে তো ঠিক আছে এবার তোমাদের কথায় আসি এখন একজন একজন করে বলো প্রথম অধ্যায়ে কি তোমাদের কোনো সমস্যা রয়েছে প্রথম অধ্যায়ে তোমাদের কোনো সমস্যা রয়েছে বলো একজন একজন করে অ্যান্সার করো আচ্ছা নেই দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে কোনো সমস্যা হয়েছে না এক থেকে পঞ্চম অধায়ের মধ্যে কোনো সমস্যা নেই এক থেকে পঞ্চম অধ্যায় সবাই কি একই একই কথা এক থেকে পঞ্চম অধ্যায়ের মধ্যে কোনো প্রবলেম নেই সবাইকে একই মত ইয়েস मैम কোনো প্রবলেম নেই আচ্ছা তাহলে তো বোঝা যাচ্ছে যে তোমরা ভালোই পড়াশোনা করেছো আচ্ছা এক থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত কোনো সমস্যা নেই ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ে কারো কারো সমস্যা রয়েছে কারো কারো সমস্যা ষষ্ঠ অধ্যায়ে রয়েছে আচ্ছা তাহলে আমি বলি এবার যে ষষ্ঠ অধ্যায়ে এই যে তোমাদের আরেকটা জিনিস রয়েছে সৃজনশীল কোশ্চেন যেটা তোমাদের হয়তো আসেনি সেজন্য তোমরা হয়তো করি যে যে কোনো একটা যৌগিক পদার্থের নাম দেওয়া হবে এখানে পরমাণু সংখ্যা নির্ণয় করতে হবে এখানে দেখো এই যে পরমাণুর সংখ্যা নির্ণয় করতে হবে এটা খুব সহজ ধরো এই যে এখানে বলে দিল কি এখানে যেরকম দিয়েছে নিচের ছকে তিনটি পদার্থ তাদের গঠনকারী পরমাণুর সংখ্যা উল্লেখ করা হলো পদার্থ একটা সোডিয়াম ক্লোর একটি সোডিয়াম ক্লোর একটা সোডিয়ামের পরমাণু একটা ক্লোরিনের বলেছে যে এরকম সোডিয়ামের একটা পরমাণু আর ক্লোরিনের একটি পরমাণু দিয়ে কি তৈরি হয় তোমরা তো জানো এটা কি তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড এখানে বলেছে কিন্তু অনুপাতটাও দিয়েছে সোডিয়ামের একটি পরমাণু আর ক্লোরিনের একটি পরমাণু দিয়ে কি তৈরি হয় আমরা কিন্তু বলে দিলাম যে কি তৈরি হয় এখানে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় আচ্ছা এখন আমরা চলে আসি পরবর্তী আরেকটা প্রশ্ন যদি এরকম থাকে যে সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে এখানে থাকলো এরকমভাবে যে ক্যালসিয়ামের ক্যালসিয়ামের একটি আর ক্লোরিনের দুইটি দিয়ে কি তৈরি হয় ম্যাম ক্যালসিয়াম ক্লোরাইড হ্যাঁ ক্যালসিয়াম ঘাবড়ানোর কোনো কারণ নেই এটা মিলে তৈরি হয় ক্যালসিয়াম ক্লোরাইড ঠিক আছে আবার এটা এইটার বাইরে আছে পরমাণু সংখ্যা এরকম ভাবে দিতে পারে ধর এরকম থাকলো এরকম ভাবে লেখা থাকলো ক্যালসিয়াম সালফেট এখানে মোট কয়টি পরমাণু আছে এখানে এভাবে লিখতে হবে কয়টি আছে একটি সালফারের আছে একটি অক্সিজেনের কয়টি আছে এক গুনন চারটি মানে চারটি মোট চার পাঁচ ছয় ছয়টি পরমাণু রয়েছে এরকম ভাবে অনেক সময় বের করতে দেয় যে কয়টি এই যৌগিক পদার্থে কয়টি পরমাণু কোনটির কয়টি পরমাণু আছে তখন কিন্তু এরকম ভাবে লিখতে হবে একটা ছক করে সুন্দরভাবে দিতে হবে নাম লিখতে হবে আগে পাশে লিখতে হবে পরমাণুর সংখ্যা নাম লিখতে হবে পরমাণুর সংখ্যা লিখতে হবে লিখে এরকম ভাবে বলতে হবে এই কয়টি পরমাণু দিয়ে কি তৈরি হয়েছে এখানে ক্যালসিয়াম সালফেট অনুটি গঠিত এতগুলো পরমাণু দিয়ে এরকম ভাবে লিখতে হবে তোমাদের বইতে এখানে আছে সেজন্য এটা বলা হলো আচ্ছা একটু এর তো একটু রা বলো হাইড্রোজেনের পরমাণুতে কোনটি থাকে না কি কি থাকে নিউট্রন থাকে না হ্যাঁ নিউট্রন আর থাকে আচ্ছা এবার হাফসা আমার একটা কোয়েশ্চেন आंसर দিবে তুমি একটু বলো তো আমি তোমাদের বলেছিলাম একটা আমি কিন্তু একটা কথা বলেছিলাম যেটা কিন্তু বইতে ছিল না কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্লাস এইটে উঠে কিন্তু এটা তোমাদের মাস লাগবেই কিন্তু এটার কিন্তু সূচনা আসলে হয়েছে ক্লাস সেভেন থেকে তোমাদের তো নিয়মটা মনে রাখতে হবে ইলেকট্রন বিন্যাস কোন সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি ইলেকট্রন বিন্যাসটা বলো বলবো আমি পারবো না আমি হাফসাকে বলতে বলেছি ইলেকট্রন বিন্যাসটা কোন সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি এটা কিন্তু ক্লাস এইট উটে একদম লাগবেই ম্যাম পারতেছিলাম কেন আমি বলেছিলাম যে টয়স এনএস স্কোয়ার এই সূত্রের মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাসটা বের করতে পারি বলেছিলাম জি ম্যাম হ্যাঁ তা আমরা এখানে এনটা কি হাবসা এটা কি মনে আছে এনটা কি ধরেছিলাম হুম আপনার কি মনে আছে এনটাকে আমরা কি ধরেছিলাম এখানে এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমি বলেছি ইলেকট্রন বিন্যাস কিন্তু লাগবে আমার না না আমি যাকে ধরেছি আয়ে যাকে ধরেছি তা সে কতদূর পর্যন্ত বুঝেছে সেটা আমাকে আগে ক্লিয়ার হতে হবে এটা কি সবাই কি বুঝতে পেরেছিলে এনটা কি এখানে না না এটা বুঝতে পারিনি আচ্ছা শোনো এনটা হচ্ছে এখানে আমি বলছি এখানে হচ্ছে কক্ষপথ এনটা এখানে কি এনটা হলো এখানে কক্ষপথের নাম্বার কত নাম্বার কক্ষপথে ইলেকট্রন বিন্যাস আমি বের করব সেটা নাম্বারটা হচ্ছে এন মানে কক্ষপথ কক্ষপথ নাম্বার এনটা হলো কক্ষপথের নাম্বার এখন ধরো আমরা অক্সিজেন যেহেতু বইতে আছে আমরা অক্সিজেনটা দিয়েই আমরা বুঝবো অক্সিজেনের এখানে কয়টি ইলেকট্রন আছে বলো তো এখানে আটটি ইলেকট্রন আছে ক অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে এরকম যে আটটি থাকে নিউটন আটটা প্রোটন থাকে আটটা থাকে কি আটটা থাকে প্রোটন তাহলে আমরা তো জানি যতগুলো প্রোটন থাকবে একটি পরমাণুতে সাধারণভাবে যতগুলো প্রোটন থাকবে ততগুলো কি থাকবে ইলেকট্রন তাহলে অক্সিজেনের পরমাণুতে ইলেকট্রন কয়টা আছে আটটি কিন্তু এখন তোমাকে আমি এতগুলো ফুল এনে দিলাম গোলাপ ফুল আর তোমাকে আমি বলেই দিলাম যে শুনো এই ঘরে এতটা দিবা ওই ঘরে এতটা আর যার বিয়ে তার ঘরে বেশি করে ফুল রাখতে হবে নাকি তার ঘরে কম দিবা তার হ্যাঁ তার ঘরে বেশি করে ফুলটা রাখতে হবে তাহলে তোমাদেরকে তো ওইরকম একটা হিসাব মেনে করতে হবে নাকি দুটো দুটো করে দিয়ে তারপর যা বাঁচবে সব তার ঘরে দিয়ে আসবা ছেলেও কি দেখতে ভালো লাগবে হ্যাঁ তো এখানে হ্যাঁ তাহলে এখানে একটা নির্দিষ্ট নিয়ম আছে এখানে এনটা হচ্ছে নাম্বার তাহলে আমি বললাম যে এই সূত্র দ্বারায় তাহলে কক্ষপথের নাম্বার হচ্ছে এন তাহলে কি করতে হবে এখানে এই যে নিউক্লিয়াসটা গঠিত হয়েছে আমি এখানে এখানে করি নিউক্লিয়াসটা গঠিত হয়েছে কি দিয়ে নিউক্লিয়াসটা গঠিত হয়েছে প্রোটন আর নিউটন দিয়ে তাহলে এখানে প্রোটন রয়েছে আট আর নিউটন রয়েছে কতটি আটটি আমি প্রথম কক্ষপথে ইলেকট্রন দিব তাহলে কক্ষপথ আমার কত কত এখানে এখানে নাম্বারটা আমি বলেছি কিন্তু প্রথম প্রথম বলেছি না কক্ষপথে এটা তো নিউক্লিয়াস তাই না প্রথম কক্ষপথ নিউক্লিয়াস নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কেন্দ্র করে কে থাকে এখানে কক্ষপথ অবস্থান করে তাহলে নিউক্লিয়াসের পরে যে কক্ষপথটা সেটা হচ্ছে ফার্স্ট কক্ষপথ দিস ইজ ফাস্ট ফাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হবে তাহলে আমরা জানি টু বুনন ওয়ান এটা হচ্ছে কক্ষপথের নাম্বার ওয়ান নাম্বার কক্ষপথ স্কোয়ার ইকুয়াল টু টু ঠিক আছে ঠিক আছে ইস ন্যান্ড আচ্ছা দ্বিতীয় তাহলে হাফসা এবার দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকতে পারবে আমাকে তো কক্ষপথ নাম্বার সেকেন্ড সেখানে কত কতগুলো থাকবে সেকেন্ড তাহলে এখানে টু হয়ে যাবে না কিন্তু আমার আমার কাছে কি আটটা আছে ওকে আমি ছয়টা পর্যন্ত দিতে পারবো কিন্তু কারণ আমার টোটাল ইলেকট্রন কয়টা আছে বলো তো টোটাল ইলেকট্রন আটটা তাই আছে না টোটাল ইলেকট্রন কয়টা আছে আটটা টোটাল ইলেকট্রন কয়টা আছে টোটাল কত আছে টোটাল টোটাল আছে কয়টা আটটা তাহলে আমি প্রথমে কক্ষপথে দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম তাহলে আমার হাতে কত থাকলো সেটাও তো হিসাব করতে হবে ছয়টা ইলেকট্রন আমার হাতে আছে তাই আছে না আচ্ছা ছয়টা ইলেকট্রন আছে আমার হাতে সেজন্য আমি কি করব এখানে আমি দিতেই পারবো না আটটা তাহলে আমাকে ছয়টা দিতে হবে প্রথমে আগে চারটায় এরকম দিলাম ছয়টা হয়ে গেল এখন এই যে তোমাদেরকে আমরা পড়াই যে এটার যোজনী এত এটার যোজনী এত এটার যোজনী এত আমরা কি জন্য আমরা যোজনী বের করি তার মানে এ অক্সিজেন কি করে অন্যর কাছ থেকে দুই টাকা পর্যন্ত ধান নেয় বেশি ধান নেয় না দুই টাকা পর্যন্ত ধান নিয়ে সে তার চাহিদা পূরণ করে বুঝছো সেজন্য অক্সিজেন সেজন্য অক্সিজেনের যোজনে হয় দুই ঠিক আছে হাফসা বুঝতে পারছো হাফসা বুঝতে পারছো কিন্তু তোমাদের ওই যোজনী বোঝার দরকার নাই তোমাদের যেটা বুঝতে হবে ইলেকট্রন বিন্যাস তোমরা যেটা বুঝবা সেটা কি ইলেকট্রন বিন্যাস যে বাহিরের কক্ষপথে অক্সিজেনের কয়টা থাকে বাহিরের কক্ষপথে মনে রাখতে হবে কিন্তু যে এই কক্ষপথে থাকার কথা আটটা কিন্তু পরবর্তী কক্ষপথে থাকে কয়টা থাকে কয়টা ছয়টা ছয়টা কারণ তার হাতে ছয়টাই বাকি আছে এরকম ভাবে ইলেকট্রন বিন্যাস এভাবে কিন্তু পরবর্তীতে কিন্তু তোমাদের ক্লাস এইটে প্রশ্ন আসবে অক্সিজেনের যোজনী দুই কেন তখন কিন্তু ইলেকট্রন বিন্যাস করে বুঝাই দিতে হবে যে অক্সিজেনের যোজনী যে অন্য মৌলের এই জন্যই দুই পরমাণু থেকে সে যখন যৌগ গঠন করে তখন সে ইলেকট্রন সে নিতে পারে নিয়ে বন্ধনী গঠন করে এই জন্য অক্সিজেনের যোজনী দুই ঠিক আছে আমি কিন্তু তোমাদেরকে ক্লাস এইটের জন্য একটু রেডি করে দিলাম যে চ্যাপ্টার ইনশাল্লাহ কখনোই কোনো সমস্যা হওয়ার কথা না বুঝতে পারবে আচ্ছা এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা আজকে কিন্তু আমাদের কিন্তু শেষ ক্লাস একদম লাস্ট তাই না আচ্ছা আজকে কিন্তু হাফসা বুঝতে অসুবিধা হলো 미희 বুঝতে অসুবিধা হলো মি বুঝতে অসুবিধা হলো আচ্ছা সবাই কি কিছু বুঝতে পেরেছো এটা সাদিয়া ইয়েস मैम টি मैम আচ্ছা সবাইকে বুঝতে পেরেছো নাজিফা নাজিবা নাজিবা জামান ইয়েস मैम আচ্ছা আইটা কি আছে রে

আমরা আজকে বুঝতে পারলাম যে এই অধ্যায় যেটুকু আমাদের বাকি ছিল সেটুকু আমরা বুঝতে পারলাম যে পরবর্তীতে কি রকম ভাবে এগুলো করব পরবর্তীতে কি ধরনের কোশ্চেন আসতে পারে তারপর দেখো এই যে দেখো এখানে এখানে নিচে দুই আর তিন প্রশ্নের উত্তর দিতে হবে পদার্থের নাম্বার দিয়েছে প্রতীক দিয়েছে সংকেত দিয়েছে এগুলোর আমরা নিজেরা নিজেরা দেখে দেখে কোনটার প্রতীক কোনটার সংকেত কি আমরা কিন্তু কমপ্লিট করব নিজেরা নিজের বইতে লিখে কমপ্লিট করবা যে প্রতীক আর সংকেত এখানে কি কি হতে পারে আচ্ছা এখন আমাকে একটা প্রশ্নের অ্যান্সার করবে একজন মিহি এবার অ্যান্সার করবে ঠিক আছে মিহি অ্যান্সার করতে পারবে মিহি মেহতা ইসলাম মিহি আচ্ছা একটা সুন্দর একটা প্রশ্নের অ্যান্সার করবে সেটা হলো পারমাণবিক শক্তি কাকে বলে বলো এটা কিন্তু প্রায় এই অধ্যায়ের সঙ্গে রিলেটেড এটা কিন্তু পাই পাইতে হবে এটা কিন্তু এই অধ্যায়ের সঙ্গে কিন্তু একটু হলেও রিলেটেড পারমাণবিক গবেষণা কেন্দ্রে আমরা শক্তি উৎপন্ন করছি কিভাবে করছি এটা তোমাদেরকে জানতে হবে পরমাণুর ভিতরে পরমাণুর ভিতরে যে কণিকাগুলো রয়েছে এরা এই যে নিউক্লিয়াসটা গঠন করেছে নিউক্লিয়াসটা কিন্তু ওরা ভিতরে একটা খুব প্রচন্ড একটা শক্তিশালী বল দ্বারা নিজে দেখতে একদম আটকায় রেখে নিজের একটা নিউক্লিয়াসটা গঠন করেছে তো এদের কে বিচ্ছিন্ন করার জন্য কি করা হয় বাহির থেকে একটা বল প্রয়োগ করে বা শক্তি প্রয়োগ করে বিচ্ছিন্ন করা হয় তখনই কিন্তু আমরা পারমাণবিক শক্তিটা পাই এ বিচ্ছিন্ন করা মানে একটা আমরা তো জানি যে শক্তির কি রূপান্তর শেষ নাই শক্তি ধ্বংসও হতে পারে নতুন করে সৃষ্টিও করা যায় না ওই যে একটা শক্তি দ্বারা ওরা যে আবদ্ধ হয়ে আছে এটাকে ভাঙার জন্য তুমি যে শক্তিটা প্রয়োগ করছো সেই শক্তিটা রূপান্তরিত হয়ে আমরা কি পারমাণবিক শক্তি পাচ্ছি এটাই হলো পারমাণবিক শক্তি যে পদার্থের পরমাণুর অভ্যন্তরে কেন্দ্রগুলোকে বিচ্ছিন্ন করে আমরা যে শক্তিটা পাই সেটাই হলো পারমাণবিক শক্তি পারমাণবিক গবেষণা কেন্দ্রে কিন্তু ঠিক এই কাজটাই করা হচ্ছে আচ্ছা এবার তাহলে মেহেতা মেহেতাও তাহলে ফাঁকি দিচ্ছে বোঝা যাচ্ছে হুম খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবার কে অ্যান্সার করবে অ্যান্সার করো তো শক্তির সংরক্ষণশীলতা বলতে আমরা কি বুঝি এটা লাগবে এটা ক্লাসে এটাও লাগবে শক্তির সংরক্ষণশীলতা বা শক্তির নিত্যতা সূত্র বলতে আমরা কি বুঝি কি বললেন শক্তির সংরক্ষণশীলতা বা আমরা এটা কিন্তু আরো পরবর্তী শ্রেণীতে গিয়ে কিন্তু এটা আরেকটা নাম হয়ে যাবে শক্তির নিত্যতা সূত্র এটা যখন পড়াইছিলাম তোমাদেরকে আমি কিন্তু বলেছিলাম যে এটাকে বলা হয় শক্তি সংরক্ষণশীলতা অথবা শক্তি নিত্যতা সূত্র বলা হয় এই সূত্রটা আমাকে তোমরা বলবা যে সংরক্ষণশীলতাটা কিashore ম্যাম কে বলবে সাদিয়া বলার কথা সাদিয়াকে পারবে না পারলে হাফসা বলো ম্যাম আমি বলি আমি যাকে বলেছি সে আগে বলুক

সাদিয়ার কথা বুঝতে গেলে আমার ক্লাসের সময় পার হয়ে চলে যাবে তাই না যে স্লো মোশনে কথা আসতেছে হাফসা আমি কিন্তু যখন বলেছিলাম প্রথমে কি বলতে বলেছিলাম এই সূত্রটা যখন বলবা তখন প্রথমে কি বলতে হবে স্টার্টিংটা কিভাবে দিতে হবে পৃথিবীতে মোট শক্তির সমান হ্যাঁ তারপর তারপরে যে যে লাইনটা বললাম পৃথিবীতে আমরা কোনো নতুন শক্তি সৃষ্টিও করতে পারি না এবং কোনো শক্তির ধ্বংসও করতে পারি না অর্থাৎ পৃথিবীতে সামগ্রিক শক্তির পরিমাণ সমান পৃথিবীর সৃষ্টির পূর্ব মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল বর্তমানে সেই পরিমাণ শক্তিই বিদ্যমান আর এটাকে শক্তির সংরক্ষণশীলতা বা নিত্যতা বলে হ্যাঁ গুড এটা মনে রাখবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু আমাদের আমাদের বিজ্ঞান বইটা কিন্তু আসলে জীব বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান তিনটা মিলে কিন্তু আমাদের জীব বিজ্ঞান তাই না আমাদের বইটা বিজ্ঞান বই তো আমাদের এটা কিন্তু আসলে কার মধ্যে পড়ে এটা কিন্তু আমাদের পদার্থ বিজ্ঞানের মধ্যে পড়ে এই অধ্যায়টা তো এখানে কতগুলো খুব গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে যেটা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমি বলবো রসায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা সেটা আলোচনা করলাম এটা কিন্তু পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কাজক্ষমতা শক্তির অধ্যায় থেকে আমি প্রশ্নটা করলাম তো মনে হয় তোমরা পারবে ইনশাল্লাহ সবাই পারবে আচ্ছা এবার আমি শব্দ থেকে শব্দ থেকে আমি একটা প্রশ্ন করি আহ এবার আমাকে বলো তো শব্দ কিরকম ভাবে সঞ্চালিত হয় আমাকে বুঝিয়ে দিতে হবে সুন্দরভাবে শব্দ কিভাবে সঞ্চালিত হয় শব্দ উৎস থেকে শব্দটা কিভাবে শ্রোতার কানে আসে এটা কিভাবে আমরা বুঝতে পারবো বলো শব্দটা কিভাবে আসে পারবে এনিওয়ান ম্যাম আমি পারবো নানজিবা কিন্তু পারবে নানজিবা সঞ্চালনের জন্য সেই মাধ্যমগুলোর মধ্যে হচ্ছে কঠিন বলো বলো ম্যাম ওখানে নেট প্রবলেম আছে তাই আমি শুরু করছি তাহলে নানজিবা বলো নানজিবা বলো নানজিবা বলো নানজিবা আমরা জানি শব্দ এক প্রকারের শক্তি তারপর শব্দ যখন কোন উৎস উৎপন্ন শক্তি এটি আমরা আমাদের শ্রবণ অঙ্গ দ্বারা গ্রহণ করে থাকি যখন কোন উৎস থেকে শব্দের সৃষ্টি হয় তখন তা স্রোতের আকারে এক কোণা থেকে আরেক কোণা নাই শব্দ স্থানান্তর হয়ে শ্রোতার কানে এসে পৌঁছায় এবং শ্রোতা তখন সেটি শুনতে পায় এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে হবে সেটা হলো কম্পনশীল কম্পনশীল শিল বস্তু হ্যাঁ কম্পনশীল বস্তু হ্যাঁ বা কম্পনশীল বস্তুই হল শব্দের উৎস এবং উৎস থেকে শব্দ কি হয় ঢেউয়ের আকারে সঞ্চালিত হয় ঢেউটা কি হয় একটা বস্তু যখন কাপে তার পার্শ্ববর্তী বাতাসের অনুগুলোকে কি করে আন্দোলিত করে এবং এই আন্দোলনটা তার পার্শ্ববর্তী বাতাসের অনুতে সঞ্চালিত হয় এভাবে পর্যায়ক্রমে স্থানান্তর হতে হতে ঢেউয়ের আকারে শব্দটা কি হয় উৎস থেকে শ্রোতার কানে পৌঁছে ঠিক আছে এভাবে ক্লিয়ারলি বলতে হবে পেরেছো খুব ভালোভাবে পেরেছ ইনশাল্লাহ আচ্ছা মিহি মিহি তুমি একটা ক্লিয়ার হলো না তোমার তোমাকে আর একটা অ্যানসার করতে হবে বোনাস কোশ্চেন এটা কেন পারলা না সেটা আমাকে অ্যান্সার করে তারপর তুমি তুমি বলবা আমাকে বলো তাপ আর তাপমাত্রার মধ্যে পার্থক্য বলো তিনটা পার্থক্য বলতেই হবে তিনটা পার্থক্য তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য এবার যদি প্রশ্ন না পাচ্ছ তিনটা কোশ্চেন অ্যান্সার করতে হবে কিন্তু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবা এই প্রশ্ন যদি না পাচ্ছ এত সহজ প্রশ্ন তাহলে এর এগেইনস্টে তোমাকে তিনটা কোশ্চেন করব আমি নিয়ে কোনো খবর নাই মোর কথা শোনা যাচ্ছে মাঝে মাঝে এরকম আচ্ছা তাহলে একটু বলো তো কে বলবে নানজিবা বলবে নানজিবা হ্যাঁ ম্যাম প্রশ্নটা একটু আরেকবার বলেন প্রশ্নটা হচ্ছে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য মধ্যে দ্বার অনুভব করে থাকি আর তাপমাত্রা হলো কি পরিমাণ তাপ মানে তাপের পরিমানটাকে আমরা যেটা মাপি সেটাই তাপমাত্রা তাহলে আমরা কি বলতে পারি এটাকে তাপের মাত্রায় হলো তাপমাত্রা তারপর তারপর তিনটা তিনটা পার্থক্য বলতে বলেছি আমি তারপর ভুলে গেছি নাকি ভুলে গেছি নাকি হুম তাপ কি দ্বারা মাপা হয় তাপমাত্রা কি দ্বারা মাপা হয় হ্যাঁ তাপ কি দ্বারা মাপা হয় আর তাপমাত্রা কি দ্বারা পারবো হ্যাঁ তুমি তো আমি তো বলেই দিয়েছি পারবে তাপ হলো ক্যালোরিমিটার দিয়ে মাপা হয় আর তাপমাত্রা হলো থার্মোমিটার দিয়ে মাপা হয় আর একটা পার্থক্য ম্যাম উদাহরণ দেওয়া যেত না আর একটা পার্থক্য আমি বলে দিয়েছিলাম এখন যদি আমি বলি তাহলে বলবে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে তাই বলবা আমি শক্তি কাজ ক্ষমতা এসবের পার্থক্যের ক্ষেত্রে একটা জিনিস দিতে বলেছি না এককটা দিবা তাপের একক কি আর তাপমাত্রার একক কি এ তো জানো তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্র দিয়ে আর তাপ মাপা হয় কোন যন্ত্র দিয়ে তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে হ্যাঁ আর তাপ

সপ্তম শ্রেণী বিজ্ঞান পঞ্চম সপ্তম অ্যাসাইনমেন্ট দিয়ে শুধু সার্জ দিবা তাহলেও পাবা আমার নাম দিয়ে সার্জ দিলে সেটা তো পাবা আচ্ছা এখন শোনো এখন আমরা হচ্ছে এটা বলি প্রথম হচ্ছে আমরা যখন আমরা যখন কোনো বস্তু যখন উত্তপ্ত হয় তখন কি হয় সেটা প্রসারিত হয় তাই না আমরা জানি যে কোনো বস্তু তাপ গ্রহণ করে কি হয় সম্প্রসারিত হয় আর কোনো বস্তু তাপ হারিয়ে কি হয় সংকোচিত হয় তাই না ঠিক এরকম যে তোমার আম্মা পায়েস রান্না করলো প্রথমে পায়েসটা কিন্তু খুবই একদম মনে হচ্ছে যে খুব পাতলা তারপর টেবিলের উপর রেখে দিল ফ্যানের বাতাসে আস্তে আস্তে কি হচ্ছে পায়েসটা একটু করে ঠান্ডা হচ্ছে আর উপরে কিন্তু জমে বাটির সাইড দিয়ে কি হয় শক্ত হয়ে লেগে যায় না পায়েসটা একটু তার মানে কি তার মানে তাপ হারিয়ে আস্তে আস্তে কি হচ্ছে সে সংকুচিত অবস্থায় চলে যাচ্ছে ঠিক এটাও ঠিক এই অবস্থা হারকিনে চিমনি যখন জ্বলছে তখন তো তাপ গ্রহণ করে সেটা কি হচ্ছে উত্তপ্ত হচ্ছে একটু প্রসারিত হচ্ছে তাই না এখন ভিতরে একটা চিমনি ধরো এটা হচ্ছে ভিতরের প্রান্ত এটা হচ্ছে ভিতরের প্রান্ত আর এটা হচ্ছে বাহিরের প্রান্ত তো তুমি কি করলা তুমি বাহির থেকে একটু একটু করে পানি ছিটাচ্ছ আর ভিতরে তো প্রসারিত অবস্থা আছে যেখানে যেখানে পানি ছিটাচ্ছ সে জায়গাগুলো কি হচ্ছে জানো সে জায়গাগুলো তুমি সংকুচিত হচ্ছে আর ভিতরে কি আছে প্রসারিত অবস্থা আছে তাই না তাহলে একটি জিনিসে দুইটি তল বাহির তল ভিতরের তল বাহিরের তলটা কি হচ্ছে প্রসারিত আর সংকুচিত হচ্ছে পানি ছিটালে সংকুচিত হচ্ছে ভিতরেরটা প্রসারিত অবস্থায় আছে তাহলে ওটা কি কি হবে তখন এই যে আয়তনের প্রসারণ আর সংকোচন এই দুটা সমতা বজায় থাকবে না বাহির দিকে ভিতর দিকে তখন কি হবে চিমিটা ফেটে যাবে সবাইকে বুঝতে পেরেছো আমাদের তাপের তাপে কোনো পদার্থের সংকোচিত অবস্থা এটা ভালো করে বুঝতে হবে ঠিক আছে এটা বুঝলে পরে বোঝা যাবে হুম এই অবস্থা তারপরেও বলবো অ্যাসাইনমেন্টে ওটা দেখে নিবা দেখে নিয়ে তারপরে আনসার করবা ওকে ওকে ম্যাম আজকেই দেখে নিবা হুম তো ঠিক আছে না না এখনি দেখে নিব এখনি দেখে নিব ওকে ঠিক আছে আচ্ছা তাহলে আর সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ সবার সঙ্গে আবার দেখা হবে ঠিক আছে আমাদের আবার ক্লাস যদি হয় আবার দেখা হবে ইনশাআল্লাহ ঠিক আছে আর কারো কোনো সমস্যা নো ম্যাম আচ্ছা নিজের সততা দিয়ে নিজের নৈতিকতা দিয়ে কাজটা করার চেষ্টা করবো তাহলে ইনশাল্লাহ সব জায়গাতে তোমরা সাকসেসফুল হওয়ার চেষ্টা করে অল্প অল্প চেষ্টা করবা কিন্তু সততা আর নিষ্ঠার সঙ্গে কাজটা করবা তাহলে ইনশাআল্লাহ সব কাজে তোমরা সফলতা অবশ্যই আসবে তোমাদের তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ